হ্যালো বন্ধুরা, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আজকে আপনাদের ইউএসএন মিক্স ইউটিউবে স্বাগত। কিন্তু আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গুগল মেরি ক্রিসমাস এই উপলক্ষে যে ডুডলটি প্রকাশিত করেছে। সবাই আপনারা দেখেছেন, যখন গুগল সার্চ ইঞ্জিনে যাচ্ছেন তখন এইরকম একটা ডুডল, গুগল ডুডল এইটা দেখা যাচ্ছে। তো এটা সম্বন্ধে আজকে একটু বিস্তারিত আলোচনা করবো। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা বলবো, যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সায়েন্স এবং টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ে আলোচনা করা হয় এই চ্যানেলটিতে মূলত। এবং এই চ্যানেলটির যদি ভিডিওটি এবং ভিডিও এবং যদি এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি আপনাদের কোনো কমেন্টস করতে ইচ্ছা হয় বা কমেন্টস করার কোনো জিজ্ঞেস করার কোনো ব্যাপার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন। এবং আপনারা যখন সাবস্ক্রাইব করবেন তখন ডান সাইডে একটা নোটিফিকেশান বেল বাটন থাকবে, তখন আপনারা ওই নোটিফিকেশান বাটনটিকে বা বেল বাটনটিকে ক্লিক করলে আপনারা এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন, নোটিফিকেশান পেয়ে যাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডান দিকের বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি আপনাদের পাওয়ার জন্য, দেখতে পাওয়ার জন্য, অটোমেটিক নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং ভিডিওটি প্রথম অবধি দেখবেন যাতে আপনারা মানে পুরো ভিডিওটি সম্বন্ধে দেখতে বুঝতে পারেন যে আজকের ভিডিওটি বিষয়বস্তু সম্বন্ধে সম্পূর্ণ জানার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই সম্পর্কিত কোনো ভিডিও দেখতে গেলে আপনারা প্লেলিস্টে গিয়ে সমস্ত প্লেলিস্ট থেকে এই আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমাদের জব ইনফরমেশান, আমাদের এডুকেশান এবং আপনাদের কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স বিভিন্ন প্রকারটা প্লেলিস্টের এখানে ভিডিও রোজ দিনই আপলোড হয়। তো আপনারা সেই ভিডিওগুলি দেখার জন্য প্লেলিস্টে গিয়ে পুরনো মানে ভিডিওগুলো দেখতে পারেন, সেই সম্পর্কিত ভিডিওগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, আমরা আজকে ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওটি হলো, গুগল একটি ডুডল তৈরি করেছে, বলেছে হ্যাপি হলিডে 2019। তো এখন আমরা গিয়ে যদি আজকে 25শে ডিসেম্বর, আজকে যদি আমরা গুগল এই গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো জায়গা থেকে আমরা যদি google.com বা google.co.in এই যে আমরা ভারতবর্ষে যে ব্যবহৃত হয় সেই গুগলটা যদি আমরা খুলি তাহলে আমরা দেখতে পাবো গুগলের এই ডুডলটি দেখতে পাবো। এবং সার্চ ইঞ্জিন গুগল ক্রিসমাসের ঠিক একদিন আগে 24 ডিসেম্বরের জন্য একটি বিশেষ ডুডল হ্যাপি হলিডে 2019 তৈরি করেছে। তো এটা অ্যাকচুয়ালি ইউএসদের এবং বাইরের সমস্ত জায়গার মানে মেরি ক্রিসমাস সারা ভারত বিশ্বজুড়েই একটা বিরাট বড় উৎসবের মরশুম। এছাড়াও একটি মানে এই জন্যই গুগল একটি হ্যাপি হলিডে তৈরি 2019 এই ডুডলটি দিয়ে সবাইকে এই শীতকালীন ছুটি উপভোগের এবং একটা এনজয়ের এবং সব কিছু দিক দিয়ে একটা খুব উৎসবের মরশুমের জন্য এই একটা ডুডল তৈরি করেছে। এছাড়াও একটি বার্তায় লেখা আছে, বছরের শেষে ছুটির উৎসবগুলি উপভোগ করুন। সো আপনারা এগুলো এনজয় করার জন্যই গুগল এটা তৈরি করেছে। এরপরে শুভ ছুটি, আসলে গুগল ক্রিসমাস এবং নিউ ইয়ারের মতো বছরের শেষে উৎসবগুলোর জন্য গুগল ব্যবহারকারীদের শুভেচ্ছা জানাতে এই সপ্তাহে গুগল একটি সিরিজ ডুডল প্রস্তুত করেছে। তো এইরকম টাইপেরই গুগল ডুডল তৈরি করেছে, প্রতিদিনই একটা একটা 22, 23, 24 আমি দেখাচ্ছি, পরবর্তী আবার ক্ষেত্রে আমরা দেখাবো। এই পর্বে মঙ্গলবার গুগল একটি বিশেষ অ্যানোমিটার ডুডল তৈরি করেছে যা বেশ সুন্দর দেখাচ্ছে। এটি ডুডলে একটি গ্লোব আকারের একটি এটি একটি গুগল বা ও বৈশিষ্ট্যযুক্ত। এই গ্লোব বিশ্বব্যাপী গুগল ব্যবহারকারীদের সাথে সম্পর্কিত। এই অ্যানিমেশনটি ক্রমাগত ঘুরছে যা পৃথিবীতে আকর্ষণীয়। এবং আপনারা দেখছেন যে এই যে এই এই গুগলটির কথা বলা হয়েছে, এটা হচ্ছে 25 ডিসেম্বরের গুগল ডুডল। আপনারা এই বিষয়ে এইটা দেখলে দেখতে পাচ্ছেন ক্রমাগত এই গ্লোবটি ঘুরছে এবং শীত এবং টুনি লাইট মাধ্যম দিয়ে এটাকে এই উৎসবের মরশুমটিকে দেখানো হচ্ছে। এর ভিতরে ক্রিসমাসটি দেখানো হয়েছে, সান্তা ক্লজ তার চারিদিকে চড়ে। একই সময় একটি ঘন তুষারপাত দেখায় যা শীতল দেশের একটি রাজ্য নতুন পরিবর্তন দেখা যায়। যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে এই গ্লোবগুলো এই ইয়েলো কালার, রেড কালারের যে গুগলের গ্লোবগুলো রয়েছে সেগুলো ঘুরবে এবং এগুলো থেকে ঘুরে ঘুরে নানা রকম শীতল রাজ্যের দেশ দেখাচ্ছে এবং কখনও কখনও এটাকে ক্রিসমাস ট্রিও দিয়েও দেখানো হচ্ছে। তো এই ছিল আজকের আমাদের প্রতিবেদন। এখন আমরা দেখবো যে গুগল এই আজকের আমাদের ক্ষেত্রে বাকি মানে আমাদের গুগল কী তৈরি করেছে। তো সেক্ষেত্রে গুগলের এই গুগল ডুডলসে গিয়ে দেখলে দেখা যেতে পারছে যে গুগলরা দেখো এই যে 22 2019 উইন্টার 2019 নর্দার্ন হেমিস্ফিয়ারের জন্য এই রকম গুগল একটা এই একটা শীতকালীন মানে একটা বরফ রাজ্য যে দেখা যাচ্ছে, বরফের একটা পৃথিবীর যে তুষারপাত হয় এবং বরফের যে খুব ঠান্ডা শীতকালীন সেই জন্য সেরকম একটা গুগল তৈরি ডুডল তৈরি করেছিল। এবং তারপরে যদি আমরা দেখি এটা 22 তারিখ মাদার্স ডে এর জন্য আমরা মাদার্স ডে উপলক্ষে গুগল যে ডুডলটা তৈরি করেছিল 22 ডিসেম্বর, এবং এটাও 22 ডিসেম্বর সামার হেমিস্ফিয়ারে যে যে পরিবর্তন দেখা যাচ্ছে সেই জন্য সামার হেমিস্ফিয়ারে যেগুলো কিন্তু ছুটির মরশুমের জন্য মূলত
23 ডিসেম্বরের ক্ষেত্রে এইটা এই ডুডলটা তৈরি ছিল। হ্যাপি হলিডে 2019 ডে ওয়ান। তো ওনাদের আমাদের ইউএস মূলত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে এই 23 ডিসেম্বর থেকেই ছুটির মরশুম চালু হয়ে যায়। তো সেক্ষেত্রে 23 ডিসেম্বরের মূলত হ্যাপি হলিডের এই রকমই গুগল ডুডলটি ছিল। তারপরে গুগল ডুডলটি 24 তারিখে হ্যাপি হলিডের ক্ষেত্রে এরকম একটি গ্লোবের আকারে যে বলছিলাম আগেই যে একটা ক্রিসমাস ট্রি তার ভিতরে শীতকালে নিয়ে দেখা যাচ্ছে এবং সেটা বারবার ঘুরতে দেখা যাচ্ছে, এটা 24 তারিখের গুগল ডুডলের একটা মানে 24 তারিখে যে গুগল ডুডলটি ছিল সেই তারিখে 24 তারিখের জন্য একটা 25 তারিখের ক্ষেত্রে এই আজকে বড়দিনের ক্ষেত্রে এইটাই গুগল ডুডল এবারের 2019-এর, যেটার বলতে চাইছে যে আমাদের 2019 হ্যাপি হলিডে এটা গুগল ডুডল ফর 23 তারিখ 24 তারিখ এবং 25 তারিখের। 23 তারিখের হলো দুটো মোমবাতি এবং মানে ফর যিশু খ্রিস এবং মেরি ক্রিসমাস এই হিসাবে উপলক্ষে আসছে, সেই হিসাব উপলক্ষে কোনো দেখানোর জন্য 23 তারিখের ডুডলটি এরকম ছিল। 24 তারিখ ঠান্ডা এবং সেটা শীত একটা শান্ত একটা ক্রিসমাস ট্রি এবং বড় তুষারপাত হচ্ছে এবং সেটাকে এরকম রাউন্ড হয়ে হয়ে গুগল ট্রি এটাকে দেখা যাচ্ছিলো এবং 25 তারিখের এইটা আমাদের গুগল ডুডল হিসাবে দেখানো হয়েছে। গুগলের দেখা সার্চ ইঞ্জিনে গেলে আমরা যখন গুগলটা গুগল ডট কমে কোনো সার্চ করতে গেলে এইটা দেখা যাচ্ছিলো। তো এই ছিল গুগল ডুডলের এবং এই বিষয়ে বিস্তারিত জানতে গেলে গুগল ডুডলের ধরুন 25 তারিখের সম্বন্ধে আমরা মোর ডুডল ডিটেলস এ গেলে ক্লিক করলে আমরা দেখতে পাবো যেতে পারবো। তো এখানে এটা লিখেছে নো ম্যাটার হাউ ইউ চুজ দিস টু সেলিব্রেট টিস দ্য সিজন টু এনজয় দ্য হলিডে ফেস্টিভ্যালস ডিউরিং দ্য মোস্ট ওয়ান্ডারফুল টাইম অফ দ্য ইয়ার হ্যাপি হলিডেজ। সো এটা হ্যাপি হলিডেজের জন্য এটা মূলত দেখানো হয়েছে যে 25 তারিখের জন্য এটা আমরা ইয়ে করছি সার্চ ফর হলিডে সিজন। এবার হলিডে সিজনের জন্য সার্চের জন্য দেখা যাচ্ছে এটা তো আমাদের গুগল ইয়ে খুলে গেল। তো আমরা এই এইটাকে দেখতে পাই এই 24 তারিখ যেটা মূলত দেখানো যাচ্ছিল যে হ্যাপি হলিডের 2019-এর 24 তারিখে যে গুগল ডুডলটি ছিল তার সম্বন্ধে মোর অ্যাবাউট ডিটেলস মানে গুগল কী বলতে চাইছে সেটা আমরা একবার দেখছি। নো ম্যাটার হাউ ইয়ার একই মেসেজ ফ্রম দিস গুগল ফর দ্য অল দ্য ভিউয়ার্স অল দ্য কাস্টমার অল দ্য সার্চ ইঞ্জিন অল দ্য মানে হু আর সার্চ ইন দিস গুগল মানে আমরা তো সকলেই গুগলটাকে আমরা সার্চ ইঞ্জিন হিসাবে ব্যবহার করে থাকি ভারতবর্ষে মোটা মূলত বেশিরভাগ অফিসে সব জায়গাতেই গুগল সার্চ ইঞ্জিনই আমরা ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে গুগল তরফ থেকে সকলকে মেসেজ করা হচ্ছে যে নো ম্যাটার হাউ ইউ চুজ টু সেলিব্রেট ইজ দ্য সিজন টু এনজয় দ্য হলিডে ফেস্টিভ্যালস ডিউরিং দ্য মোস্ট ওয়ান্ডারফুল টাইম অফ দ্য ইয়ার হ্যাপি হলিডেজ। তো এই মেসেজটা সবসময় ছিল এবং এইটা 24 তারিখের স্পেশাল যেটা গ্লোবটা বারবার ঘুরছিল এবং ভেতরে একটা একটা ক্রিসমাস ট্রি অ্যান্ড সান্তা ক্লজ বারবার ওখান থেকে ঘুরে রাউন্ড দিয়ে দিয়ে দেখা যাচ্ছিলো এবং গ্লোবটাও ঘুরছিল। এইটা ছিল 24 তারিখের ডুডল এবং 25 তারিখে আপনাদের দেখালাম যে এইটা 25 তারিখ, এটা 24 তারিখ, এটা 23 তারিখ। তো আজকে 25 তারিখ এইটা ডুডল। এরপরে যদি আমরা দেখতে চাই যে আজকে একটা হ্যাপি যে আমরা বলেছিলাম দেখুন আমাদের ভিডিওটিতে বলা হয়েছিল যে 24 তারিখে হ্যাপি হলিডে 2019 বলে একটা মেসেজ দিচ্ছে সেটা দেখার জন্য আমরা দেখতে গেলে দেখতে পাবো আমরা গুগলে গিয়ে সার্চ করলে দেখা যাবে। দেখুন এটা গুগল যদি আমরা সার্চ ইঞ্জিন হয়ে থাকে যেখানে আমাদের সার্চ ইঞ্জিন দেখা যাচ্ছে তো এক্ষেত্রে আমরা যদি গুগল ডট কম সার্চ করি তো সেক্ষেত্রে গুগল ডট কমে গেলে সার্চ করলে দেখা যাচ্ছে গুগলের এটা তো হলিডে সিজন হিসাবে দেখা যাচ্ছে কিন্তু গুগল ডুডল হিসাবে যদি দেখি তাহলে গুগল আই এম ফিলিং লাকি এবং এটাই গুগলের আজকে 2025-এর মেসেজ এই যে হ্যাপি হলিডে 2019। আমি এটাই দেখাতে চাইছিলাম যে গুগল ডুডলের ওপর যদি এখন আপনারা কখনোই ক্লিক মানে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে এই মেসেজটি উঠছে হ্যাপি হলিডে 2019 যেটা গুগল এটাই করছে। এটা আপনারা শেয়ার করতে পারেন এখান থেকে যাদের এই ফেসবুক টুইটার এবং ইমেল যদি আপনার জানা থাকে তো সেখান থেকে আপনারা সরাসরি এই এই গুগল ডুডলটিকে শেয়ার করতে পারেন। এটা ছিল গুগলের তরফ থেকে আজকে গুগলের সব যারা যারা গুগল সার্চ ইঞ্জিনকে অ্যাজ এ ডিফল্ট ব্রাউজার হিসাবে গ্রহণ করেন এবং সার্চ করতে থাকেন তাদের জন্য তারা এই গুগলটা এটা মেসেজ করেছে উইন্টার শীতকালীন যে একটা হ্যাপি ওয়েদার হ্যাপি সব কিছুর জন্য
হ্যাপি ফেস্টিভ্যালের জন্য একটা ডুডল যে তৈরি করেছে সেই বিষয়ে আজকের বিষয়টি আলোচনিত হলো। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আপনারা ভিডিওটিকে অনেক বেশি অনেক এনজয় করেছেন। যদি আপনাদের ভিডিওটিকে সত্যি ভালো লেগে থাকে এবং চ্যানেলটিকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করতেও ভুলবেন না। যদি কোনো রকম কোনো বিষয়ে আপনারা জানতে চান অথবা কোনো কিছু যদি আপনাদের বলার থাকে, তাহলে আপনারা সেই জায়গায় কমেন্ট সেকশানে গিয়ে এই USNMix ইউটিউব চ্যানেলের এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশানে গিয়ে আপনারা কমেন্টস করতে ভুলবেন না এবং কমেন্টস অবশ্যই করবেন। এবং ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং থ্যাংকস, মানে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।